আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো 2 টনের ক্যানন কোম্পানির এসি উইন্ডো এবং আউটডোর সেটিং। দেখতে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে, একবার না হয় দুবার দেখুন, দেখলে নিজেরাই করতে পারবেন একটা এসি সেটিং। ততটা কাজ নয়, ইনশাল্লাহ শিখে যাবেন। দেখুন কীভাবে সেটিং থাকে, ওনারা এটা খুলছে, খোলার পরে কীভাবে লাগায়, দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তবে আমাদের সাথে থাকুন প্রত্যেক দিন কিছু না কিছু ভালো ভিডিও পেতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেল মিম টিভি BD24 এবং ফেসবুক পেজ ট্রাভেলার্স। আশা করি পুরো প্রোগ্রামটা আপনাদের মনোমুগ্ধকর হবে এবং আপনাদের ভালোবাসা পাইলে পুনরায় আমরা নতুন নতুন ভিডিও দিতে পারব। দেখেন ঠান্ডা বাতাস খাওয়ার জন্য পিচ্ছি কী করতেছে, তাড়াতাড়ি এসি লাগাও, সেটিং করতে হবে বলতেছে। আগের একটা এসি ছিল 1 টনের, ওটা ডিস্টার্ব হওয়াতে নতুনটা সেটিং হচ্ছে। আপনারা দেখুন প্রচণ্ড গরম এখন বাংলাদেশে, 45°C চলতেছে, দেখেন কি অবস্থা, গরমে অতিষ্ঠিত হয়ে গেছে। জলদি লাগাও জলদি লাগাও, ওদের চিল্লাচিল্লি এর জন্য বন্ধ করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারছেন, যারা গ্রামে বসবাস করেন, বাচ্চা যাদের আছে সবাই বুঝতে পারবেন। সুন্দর খেলাধুলা করছে, যাই হোক এদের রেঞ্জ বাহির করছে, কী কী লাগবে সেটিং করতে ওগুলা বাহির করতেছে। ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে আমরা ফুটো করব। এই স্টিলটা ওখানে সেন্টার করতে হবে, মাপঝোঁক নেওয়া হচ্ছে, দেখেন ইঞ্জিনিয়ার সাহেব মাপঝোঁক নিচ্ছে, একজন পেশাদার মিস্ত্রি, খুবই ভালো এবং তাদের দক্ষতা অনেক। আশা করি সাথে থাকুন। দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাল্লাহ। সবাই মনোযোগ। আপনাদের বলছিলাম যারা খালি কাটার ভিডিওটা দেখবে, খেলাধুলায় মগ্ন দেবো, আজকে আশায় আমাদের ভিডিওটা করা। গরমে অতিষ্ঠ হয়ে গেছে, কখন এসে লাগা, ভালো মন্দ বিচার করতে পারেন। যাই হোক আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এখনও গোর উঠবে, মাপঝোঁক দেওয়া শেষ, স্টিলটা মাপ দেওয়া হচ্ছে, অ্যাকুরেট করা হচ্ছে, ফটোগুলো সব অ্যাকুরেট করা হবে, তারপরে উঁচু নিচু আছে কি না তা পরীক্ষা করা হচ্ছে, লেবেল করা হচ্ছে, এক সমান থাকতে হবে, না হলে ভিতরে প্লাস্টিকের ফ্যান আছে, ওটা কিছুদিন পরে রোলার ক্ষয় হয়ে গেলে সমস্যা হবে, এই জন্য সুন্দর করে অ্যাকুরেট করা হচ্ছে। ভালো করে দেখে নিন, একবার না হয় দুইবার দেখবেন, শিখে যাবেন ইনশাল্লাহ। এটুকু ভরসা রাখছি যাতে শিখতে পারেন আপনারা। আপনাদের শেখানোর জন্য আমার এতক্ষণ দাঁড়িয়ে থেকে ভিডিওটা করেছি, প্রচেষ্টা যাতে আমার মনটা ভালো লাগে আপনাদের ভালোবাসা নিয়ে। এই গরম, প্রচণ্ড গরম, মনে করেন যে 45°C তাপমাত্রা, এত গরমে এসি লাগাচ্ছে। আমাদের প্রশিক্ষিত মিস্ত্রি সাহেব ঘেমে মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, তারপরেও কাজ বন্ধ নেই। দেখেন পুরোটা সুন্দরভাবে দেখাচ্ছি, আশা করি চেষ্টা করতেছি যাতে সুন্দর করে ভালোভাবে আপনাদের দেখাইতে পারি প্রোগ্রামটা। দেখুন ফুটোগুলা চিহ্ন করা হচ্ছে, যে কয়েকটা ফুটো আছে এগুলো চিন্তা সেন্টার করা হয়েছে, এখন ফুটো করা হচ্ছে, দেখতে থাকুন। ফটোগুলো ক্লিয়ার করা হচ্ছে,
কত সুন্দরভাবে। এখন রয়্যাল ফ্ল্যাগ দিয়ে ফটোগুলোতে স্ক্রুপ লাগানো হচ্ছে, সম্পূর্ণ অ্যাকুরেটভাবে কামগুলো করা হচ্ছে। খুব অভিজ্ঞতা টেকনিশিয়ান, কাজে এক্সপার্ট এবং ভদ্র ভালো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। দেখুন, এখন আমরা ইনডোরের সেটিং করব। ফটোটা আগে ছিল, এই জন্য ফটোটা করা দেখাইতে পারিনি। আগে একটা এসি ছিল এক টনের, ওটার জায়গাতেই পুনরায় আর একটা এসি লাগানো হলো দুই টনের। ইনডোর সেটিং হচ্ছে, এখান থেকে ঠান্ডা বাতাস বাহির হবে এবং আউটডোর ছাদের উপরে আছে, ওটাও আমরা দেখব ইনশাল্লাহ। পাশে থাকবেন, দেখছেন ঘেমে গেছে, কি গরম, প্রচণ্ড গরম বাংলাদেশে এখন। ইনশাল্লাহ বাংলাদেশেও ঘরে ঘরে এসি হয়ে যাচ্ছে, অদূর ভবিষ্যতে আরও হবে। লেভেল ঠিক করে নিচ্ছে, উঁচু নিচু আছে কি না, এবং ওনার সহকারীকেও জিজ্ঞাসা করছে, দেখো ঠিক আছে কিনা। কারেন্টের লাইন ঠিক করছে ওই সাইড থেকে। কিছুক্ষণের ভিতরে আমরা ইনশাল্লাহ চলে যাব উপরে, ছাদের উপরে। আমরা এখন ছাদের উপরে চলে আসছি, আউটডোর সেটিং করব। আউটডোর সেটিং করতে গেলে আমাদের আলাদা আবার দুটো পাইপ সেটিং করতে হবে, সম্পূর্ণ কপার তামার তারের দুটো পাইপ। নিচের থেকে উপরে, উপর থেকে নিচে যে বাতাসটা যাবে, ঠান্ডা বাতাস, তার জন্য পাইপ সেটিং করতে হয়। এই দুটো পাইপ কোম্পানি দিয়ে থাকে সেটিং করার জন্য। এখন আমরা সেটিং করব। দেখুন, রাইত হয়ে গেছে, কারেন্ট ছিল না, তার জন্য সেটিং করতে করতে রাইত হয়ে গেছে। ইনশাল্লাহ দেখতে থাকুন, আমরা রাইতেই করবো ইনশাল্লাহ আজকে। অক্সিজেনের পাইপ সেটিং হচ্ছে, আউটডোর থেকে ইনডোরে বাতাস যাবে এই পাইপের মাধ্যমে, এবং বাতাস বের করে দেওয়া হচ্ছে এলিংকে দিয়ে। বাতাস না বাইর করলে আপনার গ্যাস কাজ করবে না। ভিতরে নাইট্রোজেন গ্যাস থাকে, হালকা করে একটু ছাড়তে হবে, ছাড়ার পরে ঢিল দিতে হবে, আবার টাইট দিতে হবে, ঢিল দিতে হয়, টাইট দিতে হয়, তাহলে আলাদা বাতাস যদি থেকে থাকে তাহলে বের হয়ে যাবে। পুরোটাই দেখাচ্ছি না কেটে, যাতে বুঝতে পারে। এটা একটু সূক্ষ্ম ধরনের কাজ, তাই না কেটে পুরোটাই সুন্দর করে দেখাচ্ছি। রাত হলেও আপনাদের জন্য পরিশ্রম করছি দেখানোর জন্য। দেখুন, এলকি দিয়ে ঢিল দেওয়া হচ্ছে যাতে গ্যাসটা বের হয়। এখন সাবানের ফেনা দিয়ে চেক করা হচ্ছে এখানে কোনো লিক আছে কি না, এবং গ্যাস বাহির হয় কি না। গ্যাস বাহির হলে তো আপনার গ্যাস খুব তাড়াতাড়ি অথবা জলদি শেষ হয়ে যাবে। জলদি শেষ হয়ে গেলে তো এসি লাগানোর কোনো মানেই হবে না। ইনশাল্লাহ আমাদের এখানে হয়ে গেছে, চেক করা হয়ে গেছে, এখানে কোনো সমস্যা নেই। মাঝখানে একটা জয়েন্ট আছে, ওই জয়েন্টটা এখন চেক হবে। সাবানের ফানা দিয়ে ওইখানে মাঝখানে জয়েন্টটা চেক হবে, তারপরে টেপ লাগানো হবে। ইনশাল্লাহ দেখতে থাকুন, কিছুক্ষণের ভিতরে আমরা এসি চালু করে দেব ইনশাল্লাহ। আমরা চলে আসছি ইনডোরে, আমরা এখন এসির কানেকশন দেওয়া হবে এখানে। দেখুন, কানেকশন দেওয়া হয়ে গেছে,
এখন উপরে টেপ লাগানো থাকে কোম্পানি থেকে, টেপ খোলা হচ্ছে এবং সুন্দর করে হাতে একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে মুছে দেওয়া হচ্ছে। হয়তো হাতের ময়লা টয়লা আছে, লেগে থাকতে পারে, যেহেতু কোম্পানির পক্ষ থেকে নিজেরভাবে কাজ করা। ইনশাল্লাহ এখন আমরা চালু করব, একবারে বাতাস তো খাবো, পকেটে করে নিয়েও যাবো ইনশাল্লাহ, আজকে আপনাদেরকেও দেব। সিস্টেম হয়ে গেছে ইনশাল্লাহ, জানালা বন্ধ হয়ে গেছে, এসি চালু হয়ে গেছে, ঠান্ডা বাতাস আসতেছে, 1 মিনিটের ভিতরে ঠান্ডা বাতাস চলে আসবে উপরের থেকে, উপরের মেশিন তো চালু হওয়া লাগবে, তারপরে সে ঠান্ডা বাতাস আসবে নিচে। ইনশাল্লাহ এখন চলে আসছে ঠান্ডা বাতাস, হাত দিয়ে দেখলাম প্রচণ্ড ঠান্ডা, রুম শীতল হয়ে গেছে। আমরা কিছুক্ষণের ভিতরেই শেষ করব আশা করি, আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের পথ চলার অঙ্গীকার। ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, এটুকু ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি এখানে। আমি মুজিবুর রহমান, খোদা হাফেজ।